নমস্কার বন্ধুরা, সোমা কুকস এর সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটি রেসিপি। এই রেসিপিটি করার জন্য আমার লাগবে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আমি এটা কালারটার জন্য, আর নুন হলুদ তো লাগেই, সব রান্নাতেই লাগে এটা। আর এইগুলোকে আমি এখন কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নেব, এই দিয়ে আমি আজকে রেসিপিটা করব। তবে রেসিপিটা কি সেটা হলো এই যে এই কৌটোটার ভিতরে আছে মেইন আসল জিনিসটা, এখানে এটাকে পুঁঠি শুটকিও বলে অনেকে, আমরা বলি শিদল। এই যে আমি কৌটোতে ভরে এভাবে ফ্রিজে রেখে দিই, এটা 5-6 মাস থাকে, কোনো অসুবিধা হয় না, একটু নুন দিয়ে রেখে দিই আমি কৌটোতে ভরে। এই যে এগুলিকে অনেকে অনেক নামে বলে, এটাকে অনেকে চেপা বলে, অনেকে শীতল বলে। আমি এখানে 6-7টার মতো নেব, আরো একটা নিয়ে নিচ্ছি আমি। এগুলোকে এখন আমি মাথাগুলো ফেলে দিয়ে আমি খালি জলে ধুয়ে নেব। আর এই পাশে আমি লঙ্কা, রসুন, পেঁয়াজ সব কেটে নিয়েছি, আর এদিকে দেখুন আমি শীতলগুলোকেও আমি খালি জলে ধুয়ে নিয়েছি, কিন্তু ওটা ধোয়াটা আমার হয়নি এখনো। এখন আমি দেব এখানে চুন, এই যে সামান্য একটু চুন দিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে ঘষে আমি ধুয়ে নেব। তবে কি হয়, শীতলের গায়ে একটা আঠা আঠা ভাবটা থাকে, সেটা চলে যায় আর শীতলগুলো খুব পরিষ্কার হয়ে যায় একদম। এই যে এভাবে ঘষে ঘষে আমি এটাকে আবারও ধুয়ে নেব। শীতল ধোয়ার সময় গরম জল দিয়ে ধুতে হয় না, গরম জল দিয়ে ধুলে এটা কি হয় গলে যাবে, তখন ধোয়ার সময় আর কিছু থাকে না। এই যে দেখুন কত পরিষ্কার হয়ে গেছে, আর ওর গায়ে যে একটা আঠা আঠা ভাবটা থাকে সেটাও নেই, চলে গেছে। এখন আমি প্রথম কাঁচা লঙ্কা রসুনটাকে একটু ভালো করে পেস্ট করে নেবো এটাকে। আর ও পাশে যে আমার পেঁয়াজগুলো রেখেছি, পেঁয়াজগুলোকে আমি বেশি পেস্ট করব না। এই যে পেঁয়াজের টুকরোগুলো আমি বড় বড় করে রেখেছি, পেঁয়াজটাকে আমি হাফ করব, আর এখানে কাঁচা লঙ্কা রসুনটাকে আমি পুরো পেস্ট করব। এই যে আমার কাঁচা লঙ্কা রসুনের পেস্টটা হয়ে গেছে, আর এ পাশে আমি পেঁয়াজটাকেও করেছি, পেঁয়াজটা আমি পুরো পেস্ট করিনি। এখন ও পাশে আমি বসিয়ে দিয়েছি কড়াই, কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে। এখন যে শীতলটা আমি ধুয়ে রেখেছিলাম তেলের মধ্যে, প্রথম আমি দিয়ে দেব শীতলটা। আমি তেল কিন্তু এমন কোনো বেশি দেইনি, দেখুন এখন শীতলটা গলে কড়াইতে একদম ফেনা 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 হয়ে যাবে একটা। শীতলটা তেলে দিলেই গন্ধটা খুব সুন্দর হয়, আর এটা ভাজাও হয়ে যায়। এই যে শীতলটা গলে যাচ্ছে আর এই যে ফেনা ভর্তি হয়ে যাচ্ছে এখন। গ্যাসটা আমি এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি, ফুল স্টিমে রাখলে এটা পুড়ে যাবে, না হলে পুড়ে গেলে গন্ধটা আবার খারাপ হয়ে যায়। এই যে কিছুটা শীতল আমার গলে গেছে। এখন আমি যে পেঁয়াজটা আমি হাফ পেস্ট করে রেখেছি সেই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি আগে। এখন আমি দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, তার আগে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ নুন দিয়ে, এটা নুনটা যার যার টেস্ট অনুযায়ী দেবেন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন দিয়েছি আমি। দিয়ে এখন পেঁয়াজটার সাথে আগে একটু আমি ভেজে নেবো
এখন দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এটা আমি কালারের জন্য দিচ্ছি, কালারটা সুন্দর না হলেও ভালো লাগে না। ওদিকে তো আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। এখন এই সব কয়টাকে আমি একটু ভেজে নেব। আগে 3-4 মিনিটের মতো আমি ভেজে নেওয়ার পর এখন আমি এই যে দেখুন সুন্দর একটু ভাজা হয়ে গেছে, পেঁয়াজগুলো কিছুটা গলে গেছে। এখন 2-3 মিনিট এটাকে ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে আদা, যে কাঁচা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা। আমার গ্যাসটা একদম লো ফ্লেমে আছে এখন। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেকে আমি 5 মিনিট রেখে দেব, একদম গ্যাস একদম লো ফ্লেমে রেখে। 5 মিনিট পর আমি একটু খুলে দেখছি, এই দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, কিন্তু আমার রান্নাটা এখনো হয়নি। কিন্তু আবারও আমি এভাবে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ হতে দেব। আর এটা গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে যত জিনিসটাকে আস্তে আস্তে রান্না করবেন ততটা একদম মজে খুব সুন্দর একটা টেস্টও আসে আর কালারটাও খুব সুন্দর হয়। খালি এটা বলে না, যে কোনো রান্নায় যদি আমরা একটু নিবিয়াছে আমরা যদি রান্না করি তবে রান্না খুব সুন্দর হয়, কম তেল মশলায়ও রান্না ভালো হয়। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এইভাবে আমি এখন আবারও আমি 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এই দেখুন নিচ দিকে লেগে যাচ্ছে, কিন্তু এই যে আমার রান্নাটা এখন পুরোপুরি হয়ে গেছে। আমি এইভাবেই করি আর গন্ধ তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, সাইড দিয়ে তেলও ছেড়ে গেছে। আমি এখন এটাকে তুলে নেব একটা প্লেটে। তবে আমি এইভাবেই শীতলে চাটনি বানাই। তবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, আবারও নেক্সট কোনো দিন দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে।